বস্তুর বলের একক কি? বলের ব্যবহারিক এসআই একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নিউটন মানে কি? নিউটন, এটা নিউটন মানে এখানে এর একক লাগবে, এর একক লাগবে। ভরের একক কি? এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। আর ভরের একক তোমরা কেজি, গ্রাম, এটা তো জানোই। কোনো জিনিস যখন নিয়ে আসে এত কেজি বা এত গ্রাম, হ্যাঁ, বা এত মিলিগ্রাম বা এত কুইন্টাল, যাই হোক, এই এইভাবে ভরগুলোকে আমরা মাপা হয়। তো এসআই পদ্ধতিতে সেটা আমার কেজি, অর্থাৎ আমার যদি মিলিগ্রাম হয়, ভর ভর আমরা এত মিলিগ্রাম এনেছি, সেটাতে কেজিতে আমার পরিবর্তন করে আমার এককটা লিখতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে কি? কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি সেটাকে তার 1 মিটার 1 সেকেন্ড স্কোয়ারে যায় আর কি, মানে তার গতি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে, এবং সে তার গতিটা 1 মিটার পার সেকেন্ড সেটা যদি চেঞ্জ হয় আর কি, তাহলে তার ত্বরণটা হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি ত্বরণটা ডিটেলসে তোমাদের এখানে নেই, ক্লাস 9-এ আছে। ত্বরণ বোঝায় বেগ পরিবর্তনের হার, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। অর্থাৎ তাকে আমি বল প্রয়োগ করলাম বস্তুটাকে, তার প্রাথমিক বেগ ছিল 0, তারপর তাকে টি সময় ধরে বল প্রয়োগ করার ফলে তার বেগ যদি ভি হয়ে যায় বেড়ে, তখন তার ত্বরণ এ ইজুকাল টু ভি মাইনাস ইউ বাই টি। এত কথা তোমাদের কিন্তু এই ক্লাসে আলোচনা নেই, তোমাদের এতটা আমি বলতেও চাইছি না। তোমাদের, তোমরা শুধু মনে রাখো যে এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, আর ভর হচ্ছে কেজি। তাহলে বলের একক, এই বল, এই নিউটন ইজুকাল টু কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম ভাবে তোমরা যে কোনো কিছুর যদি বল বের করতে পারে, মনে করো 2 কেজি কোনো বস্তু আছে, তাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়েছে, তাহলে তার বল কত, দুটো গুণ করে তোমরা এরকমভাবে এটা বের করে দিতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এর পরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আমি আবার আলোচনা করবো।